नमस्कार बंधुरा, आशा करछि आपनारा सबाई भालो आछेन। आपनादेर सबाईके आमार च्यानेल सुपार मम स्कूले स्वागत। आजके आमि एलकेजिर बेंगली वार्कशीटटी आपनादेर साथे शेयार करब। तार आगे बोलि, जारा एखोनो पर्यन्त च्यानेलटी सबस्क्राइब करेननि, प्लिज आपनार बाच्चार जन्य एरकम हेल्पफुल भिडियो पेते अवश्यई सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करबेन। तो चलुन भिडियो शुरू करा जाक। प्रथमे आसछि स्वरबर्ण। अ थेके ओ पर्यन्त 11টি বর্ণকে বলা হয় স্বরবর্ণ। তো সেইগুলো লেখা শিখব। অ, অ এ অক্টোপাস, অ এ অজগর। এইভাবেই কিন্তু আপনি আপনার ছোট সোনাটিকে লেখানো শেখাবেন। এরপরে আমি যে ডটগুলো দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, সেইগুলো ট্রেস করব। প্রথমে মাত্রা, তারপরে এই বলালাম অ, অ, অ। এরপরে আ, আই আম, আই আপেল। এবারে আটা বোলাচ্ছি, মাত্রা এই হলো আ। রস্বই ইঁদুর, রস্বই ইট। রস্বই এটা কিন্তু মাত্রা আছে। মাত্রা প্রথমে দিলাম, তারপরে রস্বই লিখলাম। এরপরে দীর্ঘই, দীর্ঘয়ে ইকল। দীর্ঘয়েরও কিন্তু মাত্রা হয়। এইভাবে মাত্রা দিলাম, তার নিচে এই দীর্ঘই লিখলাম। মাত্রা দিয়েই কিন্তু আপনি আপনার বাচ্চাকে লেখা শেখাবেন, তবেই লেখাটা সঠিক হবে। দীর্ঘই। নেক্সট হচ্ছে হর্ষৌ, রস্বৌ। রস্বৌ উট, এই মাত্রা, তারপরে এই লিখলাম। আমি এখানে প্রত্যেকটি স্বরবর্ণের পাশে এঁকে দিয়েছি, তার কারণ এই আঁকাগুলো দেখে কিন্তু আপনার বাচ্চা আকৃষ্ট হবে এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবে। আপনিও চাইলে এরকম ভাবেই এঁকে আপনার বেবিকে শেখাতে পারেন। তো যদি আপনি আঁকতে না পারেন, তো তা সেক্ষেত্রেও আপনি এইভাবে শেখাতে পারেন। এই দীর্ঘ, এখানে দীর্ঘটা লিখে দিয়েছি, এই তার পাশে যে ডটগুলো দিয়ে দিয়েছি সেইগুলো দিয়ে ট্রেস করবে, তার উপরে ট্রেস করে দীর্ঘ হবে। দীর্ঘটা কিন্তু মাত্রা আছে। দীর্ঘটা হর্ষবের মতো লিখলাম, তার নিচে একটা ছোট্ট লেজ হবে। এই দীর্ঘ মাত্রা দিয়ে লিখলাম, তার নিচে একটা ছোট্ট লেজ। এরপরে দেখুন রি, এ, ওই, ও, সবগুলো একইভাবেই ডট দেওয়া আছে। এইভাবে বুলিয়ে বুলিয়ে প্র্যাকটিস করবে। এই রি থেকে ও পর্যন্ত এদের কিন্তু কারোর মাত্রা হয় না। আমি এখানে পাঁচটা বা চারটে করে দিয়েছি, আপনি প্রত্যেকটা পেজেই দিতে পারেন। মানে অকে একটা পেজে দিলেন, তারপরে নেক্সট পেজে আ, এইভাবে প্র্যাকটিস করালেন। নেক্সট আমি আসছি বর্ণের সাথে বর্ণের মিলকরণ। দেখুন লেফট সাইড এবং রাইট সাইড দুদিকে বর্ণগুলো দেওয়া আছে, স্বরবর্ণ এগুলো। তো এই স্বরবর্ণগুলি লেফট সাইডের সাথে রাইট সাইডের মিল হবে। যেমন দেখুন এখানে আ, আয়ের সঙ্গে আ। দীর্ঘই, অ, রস্বই, রস্বই। নেক্সট দীর্ঘ রি, এ, ওই, ও, সরি, ও, ও।
ঠিক আছে এইভাবে নেক্সট আমি আসছি সঠিক বর্ণটিতে গোল করো এখানে বলি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সাধারণ জিনিস যেমন আমি এখানে একটা A4 পেজ নিয়েছি আপনি সাধারণ খাতাও ব্যবহার করতে পারেন আর উড পেন্সিল এবং কালার করার জন্য ওয়াক্স ক্রিয়ন ব্যবহার করেছি যা আপনি খুবই অল্প মূল্যে যে কোনো দোকানে বইয়ের দোকানে পেয়ে যাবেন এবং নিজেই এই অ্যাক্টিভিটিগুলো তৈরি করে দিতে পারবেন আপনার বাচ্চা আর এই যে কাজগুলো দিয়েছি ধরুন আপনার বাচ্চা এখনো লেখা অ থেকে উ পর্যন্ত সম্পূর্ণ শেখেনি তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়ার্কশিটগুলো করতে পারেন তার কারণ হচ্ছে এতে কিন্তু বর্ণগুলো সঠিকভাবে চিনে নিতে পারবে খুব সহজে যেমন দেখুন অজগর অয়ে অজগর এই অটাকে গোল করলাম আম আহ আয়ে আম ইঁদুর রস্বয়ে ইঁদুর দীর্ঘবে উষা এইভাবে এ এক তারা নেক্সট আমি আসছি বাম দিকে লেখা বর্ণটি খুঁজে গোল করো এই যে বললাম আপনার বাচ্চা যদি এখনো লেখা না শিখে থাকে এই ধরুন এইটা সবে পড়া শিখছে এটা হচ্ছে রস্বই এই রস্বইগুলো এইখানে কতগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এই রস্ব এই একটা রস্বই এই রস্বই এই রস্বই অ অ অ অ তারপরে আসছি দেখুন দীর্ঘ এই দীর্ঘ এই দীর্ঘ দীর্ঘ রি এ নেক্সট বর্ণের সাথে ছবির মিল করো লেফট সাইডে আমি বর্ণ রেখেছি রাইট সাইডে কিছু ছবি দিয়েছি সেই ছবিগুলোর সাথে বর্ণগুলোর মিল করতে হবে যেমন দেখুন অ অয়ে অজগর আয়ে আম রস্বই ইঁদুর দীর্ঘয় ইগল রস্বয়ে উট দীর্ঘয় উষা এ একতারা ওই ঐরাবত ওই উল ঠিক এইভাবে এইভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।